সরকার আছে, শেখ হাসিনা আছে, এই সমস্ত ঘটনার পিছনে কেন আজকে কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে সাজা, কেন দেশের এই কীর্তিমান মহানায়ক জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া হবে? আপনারা জানেন করোনা ভাইরাসের বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত, করোনা ভাইরাসে আর শেখ হাসিনা বর্তমানে আতঙ্কগ্রস্ত আল জাজিরা ভাইরাসে। এই আল জাজিরা ভাইরাস, এই আল জাজিরা ভাইরাসকে কাউন্টার করার জন্য নতুন নেতা রহমানের খেতাব করা এবং মারেক রহমানের বিরুদ্ধে আমি বলি, আমি বলি আপনার নেতারা বলেন রহমান নাকি পাকিস্তানের চার রাজাকার, তাহলে এ ব্যক্তি কি জিয়াউর রহমানকে বীরোত্তম খেতাব দিলেন? আজকের প্রধানমন্ত্রী পিতা তিনি কত বড় রাজাকার, উনি তো বীরোত্তম খেতাব দিয়েছেন জিয়াউর রহমানকে। আপনারা মুছে দেবেন জিয়াউর রহমানের নাম, আপনারা পারবেন না, গ্রামের কুটিরে কুটিরে জিয়াউর রহমানের নাম মুছে দিতে পারবেন না, গ্রামের কুটিরে কুটিরে জিয়াউর রহমানের নাম, পদ্মমেঘনার উত্তাল স্রোতে জিয়াউর রহমানের নাম, ফকিরের কণ্ঠে জিয়াউর রহমান কে পাবে? শেখ হাসিনার আমলে খেতাব পাবে দুই খুনের আসামি, চার খুনের আসামি, পাঁচ খুনের আসামি, তারা পাবে খেতাব জিয়াউর রহমানের মতো দেশ পত্রিকার শ্রেষ্ঠ সন্তান, তার তো খেতাব কেড়ে নেওয়া হবে। আমরা তো জাল জাজিরাই দেখছি, আমরা সব জায়গায় দেখছি, আজকে খুনিরা অভিনন্দিত, আজকে খুনিদেরকে খেতাব দেওয়া হয়, কারণ এই রাষ্ট্র মাফিয়ারা চালাচ্ছে, এই রাষ্ট্র গুন্ডারা চালাচ্ছে। আমি আবারও আমার বক্তব্য শেষ করছি, আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহার করতে হবে, হাবিবের সাজা প্রত্যাহার করতে হবে, সালাউদ্দিনকে মুক্তি দিতে হবে, আপনাদের সকলকে ধন্যবাদ, খোলা হবে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পেন টিভি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।